ক্লাস 9 স্টুডেন্টস আজকে আমরা একটা চ্যাপ্টার পড়ছি ইংলিশে আ ডে ইন দ্য জু লিখেছেন জেরাল্ড ডারেল জেরাল্ড ডারেল হচ্ছেন একজন ইংলিশ জুকিপার তিনি ইংল্যান্ডে জার্সি বলে একটা জায়গায় থাকেন এবং তিনি জুর দেখাশোনা করে জু অর্থাৎ চিড়িয়াখানা এবং তার একটা ওয়াইল্ড লাইফ পার্কও আছে এখনো আছে আর এই যে গল্পটি এটা একটা একটা অনেকগুলো ঘটনা এই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যেটা এই চিড়িয়াখানাতেই ঘটেছিল এবং অ্যাজ আ জু কিপার তিনি জু কিপার ছিলেন তার মানে তিনি একজন জু ওয়ার্কারও ছিলেন জুয়েল দেখাশোনা করতেন এবং তিনি ডেসক্রাইব করছেন মানে তিনি বর্ণনা করেছেন যে একটা একটা জুয়ে একটা দিন কেমন হয় মানে ওই চিড়িয়াখানার একটা দিন কিরকম যায় যে লোকগুলো সেখানে পরিশ্রম করে যে লোকগুলো সেখানে অ্যানিমালসদের সঙ্গে থাকে জন্তু জানোয়ারদেরকে দেখাশোনা করে তাদের দিনগুলো কেমন যায় এবং ওই জন্তু যে অ্যানিমালসরা থাকে তাদের সম্বন্ধেও কিন্তু আমরা এই চ্যাপ্টারে জানতে পারবো তো চলো আমরা শুরু করি চ্যাপ্টারটা ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু As an ordinary member of the public, it is quite another thing to own a zoo and live in it. দেখো চিড়িয়াখানায় দু রকম মানুষ থাকে এক রকম মানুষ যারা চিড়িয়াখানা ঘুরতে যায় দেখতে যায় আর আরেক রকম মানুষ যারা চিড়িয়াখানা দেখাশোনা করে ঠিক আছে যারা একজন তাহলে হচ্ছে যে যারা ভিজিট করতে যায় যারা চিড়িয়াখানা দেখতে যায় আরেকজন হচ্ছে জু ওয়ার্কার্স ঠিক আছে তো দুজনের কিন্তু দুজনের বিষয়টা কিন্তু আলাদা যারা দেখতে যায় তাদের বিষয়টা একরকম এবং যারা পশু পাখিদের দেখাশোনা করে তাদের বিষয়টা আরেক রকম ইট সার্টেনলি এনেবলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দি অ্যানিমালস বলছে যে যদি আপনি একটা জু কিপার হন মানে আপনি যদি কোনো জুয়ের দেখাশোনার ভার নেন তাহলে কি হবে সার্টেনলি অবশ্যই এটা আপনাকে এনেবল করবে এনেবল মানে সক্ষম করবে যে আপনি দিনের যে কোনো সময় রাশ আউট মানে বেরিয়ে যাবেন কি করতে যে তাদের যদি কোনো সুবিধা অসুবিধা দেখতে অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট যখন তখন মানে ইউ হ্যাভ টু কিপ ইউর মানে ইট হ্যাজ টু কিপ ইউ অন ইউর টোজ ঠিক আছে জুয়ের দেখাশোনা ভাবতে পারছো যেখানে কত রকমের পশু পাখি কত রকমের প্রাণী এবং তাদেরকে দেখাশোনা ইট ইজ নট আ কাপ অফ টি ওখানে খুব পরিশ্রম করতে হয় এবং যেই মানুষগুলো এদের দেখাশোনা করে তাদেরকে রীতিমতো সবসময় তাদেরকে তৈরি থাকতে হয় যে যখন তখন আমাদেরকে ডাকতে পারে ইট অলসো মিন্স ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স আ ডে একদম ঠিক যে 24 আওয়ার্স আ ডে 24 ঘন্টার ডিউটি এটা নয় যে 9টা 5টা আমার ডিউটি হয়ে গেল না একদম সকাল থেকে একদম রাত অবধি 24 ঘন্টা 24 আওয়ার্স আ ডে কাজ করতে হবে তাদের দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন যে কোনো দৈনন্দিন মানে যে কোনো দিন জুতে চিড়িয়াখানায় কখন শুরু হয় ডন ডন মানে ভোর DAWN ডন মানে ভোরবেলা যারা ঘুরতে যায় চিড়িয়াখানা তারা কখন ঘুরতে যায় 11টা থেকে চিড়িয়াখানা খুলে 11টা থেকেও আয় কোনো মানুষ যায় কেউ যে কোনো সময় তারা চিড়িয়াখানা ঘুরতে যেতে পারে কিন্তু একজন জু ওয়ার্কার তার কাজ শুরু হয় একদম ভোরবেলা থেকে দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো ওয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং আচ্ছা ভোরবেলার একটা রূপ দেখিয়েছেন লেখক কেমন যখন ওই পূর্ব দিক থেকে যখন সূর্য ওঠে তখন স্কাই আকাশটা দেখবে ঠিক সূর্য ওঠার আগে স্কাই আকাশটা পুরো একটা যেন ইয়েলো টিঞ্জ হয়ে যায় স্লাইটলি ইয়েলো একটা টিঞ্জ মানে রে একটা আভা টিঞ্জ মানে এখানে আভা হলুদ একটা আভা হয়ে যায় এবং যেই এবং তখন পাখিরা কি হয় তারা অ্যাওয়েকেন মানে জেগে ওঠে পাখিরা জেগে ওঠে যে না এবার ভোর হচ্ছে ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং ইউ হিয়ার দ্য রিচ
fruity, slightly hoarse cries of the toracos and a joyful blackbird. আচ্ছা ভোরবেলায় দেখবে অনেক রকমের বিভিন্ন রকমের পাখি দেখে ওঠে, তাই তো? এবং সেখানে কোন কোন পাখির কথা বলছেন লেখক? রবিন, সিগিং রবিন হচ্ছে একটি পাখি, নীল রঙের হয় দেখতে, আর ওদের বুকের কাছে লাল রং থাকে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাই। আচ্ছা দেখো, এই যে এই টোরাকোস নামে যে পাখিটা বলেছেন তার গলার আওয়াজ কিরকম, রিচ, গভীর, ফ্রুটি। ফ্রুটি মানে কি বলতো? ভরাট। ফ্রুট ফল হিসেবে আমরা, ফ্রুট মানে ফল আমরা সবাই জানি, কিন্তু এখানে সাউন্ড ভয়েসের সঙ্গে তুলনা করছে একটা ফ্রুটের, মানে ভরাট বলতে চাইছেন লেখক। স্লাইটলি হোর্স, হোর্স মানে কর্কস, আর ক্রাইস, ক্রাইস মানে কিন্তু এখানে কাঁদা নয়, মানে চিৎকার করা, ঠিক আছে? টোরাকস চিৎকার করে তার ওই হোর্স গলায়, অ্যান্ড জয়ফুল ব্ল্যাকবার্ড, জয়ফুল মানে হ্যাপি, আনন্দে ওই ব্ল্যাকবার্ডটিও তার চিৎকার শুরু করে দেয়। অ্যাট দ্য লাস্ট অফ হিজ সং ডাইস দ্য হোয়াইট হেডেড থ্রুস বার্স্টস ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই। এবং অ্যাট লাস্ট, যখন সব শেষে, যখন এদের আওয়াজ কমে যায়, কাদের? টোরাকোস, ব্ল্যাকবার্ড, যখন এদের আওয়াজটা কমে যায়, বন্ধ হয়ে যায়, ডাইজ এখানে বন্ধ হয়ে যাওয়া, স্টপস, তখন কে চেঁচিয়ে ওঠে? তখন চেঁচিয়ে ওঠে থ্রুস। থ্রুস বলে একটা ছোট্ট পাখি আছে, থ্রাস বলে অনেকে, থ্রাস কিংবা থ্রুস। সেই পাখিটি তারপর আবার চেঁচিয়ে ওঠে তার নিজের এক্সাইটমেন্টে, ফুল অফ এক্সাইটমেন্ট, মানে ফুল অফ এনার্জি, প্রচুর উদ্দীপনা নিয়ে সে চেঁচিয়ে ওঠে ভোরবেলা। লুকিং আউট ইন টু দ্য কোর্টইয়ার্ড। আচ্ছা কোর্টইয়ার্ড মানে উঠান, এখানে বলতে পারো যে জুয়ের চারিদিকে রুমস আছে, খাঁচা আছে, এবং মাঝখানে হাঁটা চলার জায়গা সেইখানে। হ্যাঁ, অন দ্য ভেলভেট গ্রিন লনস ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস। এবং ওই যে কোর্টইয়ার্ড, ওই যে উঠানটা, ওটা কিরকম? ওটা ভেলভেট গ্রিন লন, ভেলভেট, ভেলভেট অর্থাৎ মানে একদম মোটা, যেন একদম গ্রিন, মোটা ঘাস, ঘাস একদম, আর এবং ভেলভেটি, খুব নরম। আর ইউ ক্যান সি দ্য আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, এবং সেখানেই ঘুরে বেড়ায় কারা? পিহেন্স, ময়ূর। ময়ূর হচ্ছে একটা, হচ্ছে পিহেন মানে ফিমেল ময়ূর, ঠিক আছে? পি হ্যান হচ্ছে ফেমিনিন, আর পি কক হচ্ছে ম্যাসকুলিন, ঠিক আছে? তো পি হ্যান সেখানে ঘুরে বেড়াচ্ছে, এবং তারা কিসের খোঁজে ঘুরছে এই ভোরবেলায়? ডিউই গ্রাস। ডিউই মানে, ডিউ মানে কি? শিশির। ভোরবেলায় ঘাসের ওপর শিশির লেগে থাকে, এবং তারা সেই ঘাস খুঁজে বেড়ায়, অর্থাৎ তারা ওই ঘাস খায়। মেল পি হ্যান ইজ ডান্সিং। মেল পি হ্যান মানে পিকক, আমি যেটা বললাম ম্যাসকুলিন জেন্ডার, পি হ্যান মানে পিকক। সে কি করছে? সে নাচছে। আমরা সবাই জানি যে পি হ্যানের থেকে পিককে দেখতে খুব সুন্দর, কারণ তাদের পেখম আছে, তাই তো? তাদের টেলস গুলো খুব সুন্দর। এবং সে নাচে কিভাবে? হিজ বার্নিশড টেল রেজড লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট। বার্নিশড, বার্নিশড মানে কি? পলিশ, চকচক করছে তার টেল, এবং ওই সানলাইট, ওই সূর্যের আলোতে ওর লেজ যেটা তুলে, যে পেখম তুলে ও নাচে, ওটা যেন মনে হচ্ছে একটা ফাউন্টেন, একটা ফোয়ারা, ঠিক আছে? At 8 o'clock, the zoo staff arrives. 8টার সময় জুয়ের যে স্টাফ, মানে জুয়ের মেম্বার, চিড়িয়াখানার মেম্বার যারা, ওয়ার্কার্স, তারা চলে আসে, arrive. You can hear them shout greetings to one another. এবং তুমি শুনতে পাবে যে তারা একে অপরকে গ্রিট করছে, গুড মর্নিং বলছে, ঠিক আছে? Sound made by their buckets and brushes are heard. এবং তাদের আওয়াজ পায়, কিসের আওয়াজ? যারা যারা জু ওয়ার্কার্স, যারা চিড়িয়াখানায় আসে কাজ করতে, সকালবেলা উঠে তারা কি করবে? তারা তাদের যন্ত্রপাতি নিয়ে আসে, তার মানে কি? জুটা পরিষ্কার করতে হবে, তাই তো? তারা তাদের কি যন্ত্রপাতি? তাদের বাকেটস, বাকেটস মানে বালতি, ব্রাশ, বিভিন্ন রকমের ব্রাশ, বালতি, সবকিছু নিয়ে এসে তারা এখন জু ক্লিন করবে, পরিষ্কার করবে, ঠিক আছে? ইউ গো আউট ইন টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। এবং সকালবেলায় আমি, যারা মেম্বার, যারা যারা জুতে থাকে, তারা সকালবেলায় বেরিয়ে পড়ে যে সব ঠিক আছে কিনা দেখতে, খাঁচার ভেতর সব ঠিক আছে কিনা, জুয়ের অবস্থা ঠিক আছে কিনা, সব একটা দেখতে বেরো।
The monkeys and other animals live in the long two-storied granite house. আচ্ছা ঘরের মতন একটা আছে গ্রানাইটের পাথরের পাথরের ঘরের মতন একটা জায়গা আছে যেখানে কারা থাকে monkeys and other apes মানে চার পেয়ে অ্যানিমালস monkeys mammals ঠিক আছে স্তন্যপায়ী যে প্রাণীগুলো সেখানে থাকে এবং এই দোতলা বাড়িতে তাদের চিড়িয়াখানাটা সেরকম ভাবে করা হয়েছে তাদের কেজ তাদের খাঁচাটা The gorillas have been let out of their cages while the cages are cleaned. এবং গরিলা গুলোকে গরিলা আছে যারা যেই খাঁচাতে তাদেরকে বের করে দেওয়া হয়েছে খাঁচা থেকে কারণ ওয়ার্কার্সরা চলে এসেছে জুয়ের মেম্বার্সরা এসেছে কি করতে খাঁচা ক্লিন করতে ঠিক আছে তো যদি গরিলা গুলো খাঁচার মধ্যে থাকে তাহলে কি হবে পরিষ্কার করতে পারবে না তাই তাদেরকে খাঁচা থেকে বের করে খাঁচাটা ক্লিন করা হচ্ছে দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল দেখো কেমন তুলনা করেছেন এখানে লেখক গরিলা যেই ওদের খাঁচা খোলা হচ্ছে ওদেরকে বাইরে নিয়ে যাওয়ার জন্য কারণ কি খাঁচা পরিষ্কার করা হবে ওরা গ্যালপ করছে গ্যালপ মানে কি টকবক করে যাওয়া যেমন ঘোড়া চলে তাকে বলা হয় গ্যালপ তো ওই গরিলাগুলো আনন্দে গ্যালপ করছে তারা টকবক করে হাঁটছে এবং দ্য কেজেস এবং উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন এবং তাদের স্পিরিটস তাদের আনন্দ তাদের উদ্দীপনা কেমন যেমন স্কুলে যে এখন বাচ্চাদের ছুটি হয় তখন কিরকম আনন্দ লাগে বাচ্চাদের প্রচন্ড তারা কিভাবে মজা করে আনন্দ করে তারা কিভাবে স্কুল থেকে ছুটে বেরোয় ঠিক সেইভাবে ওই গরিলাগুলো ওই বাচ্চাদের মতন হ্যাঁ ওই বাচ্চাদের মতন তারা ওই কেজ থেকে বাইরে বেরিয়ে ছোটাছুটি করছে আচ্ছা আজকে আমাদের এত এত দূর অবধি থাকুক আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমি তোমাদেরকে বলবো তোমরা ঘরে লাইন বাই লাইন পড়বে হ্যাঁ আর চেষ্টা করো মিনিংস আমি যেরকম ভাবে বলে দিলাম সেগুলো ফলো করতে ঠিক আছে নেক্সট দিন আবার আমরা এই চ্যাপ্টারটা আবার কন্টিনিউ করবো ওকে ভালো থেকো